তো তোমরা তো জানে ইয়ার আগত দেখছেন তো আমার গ্রাম থেকে প্রতি মানে 15 আগস্টত আমরা বাইক র্যালি দেই, তো মানে বহুত বড় বাইক র্যালি দেই আমরা। তো এবারও আমরা স্বাধীনতা দিবস হিসেবে আমরা বাইক র্যালি দিছি। আমার গাঁও থাকি ডাইরেক্ট আমরা যাবো আসাম মোড় মানে বক্সিরহাট। তো আমার বাইক সব আমার আগত আসলাম, দুইজনে রোডে আসলাম, গাঁও দিয়ে আমরা আসি আছে। তো সব বাইক গাড়ি সব পাঁচ পাকে আছে আমার, তো আসি আছে। তো ফুল ভিডিও দেখে থাকেন, পুরে মস্তি হবে আজকে ব্লগত। তো হয়তো তোমরা ভিডিওটা 16 তারিখ দেখি আছেন, যেহেতু আজকে আমার গাঁওতে প্রোগ্রামও আছে। সব বাইক আসি আছে, তোমরা আমরা দেখামো। তো ভিডিওটা মানে কন্টিনিউ করে থাকো, কোনো একদম স্কিপ করে না, দেখে থাকো, মজার মজার। তো এই যে রাজু ভাই আগত আছে, আমাকে ভিডিও করবে। তো যাই হোক, ফার্স্টে আমার এই ডিজেল গাড়িটা থাকবে, তারপর বাকি সব বাইক থাকবে। তো দেখো কত বাইক আসি আছে, একদম কি কম, আর 400-500 বাইক তো হবে। তো সবাই মিলে আমরা যাবো আসাম মোড়। তো বাইক আছে প্লাস আমার 4-5টা কার আছে। তো গাঁওয়ের যত আমার মানে মানুষ আছে আর কি, 90% সবাই বাইক নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে র্যালিটা করে একদম মজা লাগবে, প্রতি বছরে আমরা করি। তো ভিডিওটা স্কিপ করেন না, দেখি থাকেন আর কি, ভিডিওটা কাটেন না, পাইলে শেয়ার করে দেন। তো এমন এমন বহুত বাইক আছে, দেখো কত পাশে তার বহুত লাইন আছে। তো যাই হোক, ভিডিওটা দেখি থাকো। আরো বহুত আসি আছে, টোটাল একদম বহুত বাইক আছে, একদম একটার পর একটা আসি আছে। তো এলা আমরা পাশে দেখি, সবার আগত আমরা যাবো নাকি? হ্যাঁ, আমরা কুড়ি থাকবো সামনে। তো আমরা সবার সামনে থাকবো। তো বহুত আসি আছে, হিসেব ধরা আইডে গাড়ি আসি আছে কন্টিনিউ। তো ব্লকটা স্কিপ করে না, ফুল ব্লক দেখি থাকো। रट्टी रट्टी सच्ची मैंने जान गवाई है, नच नच कोयलों पे रात बिताई है, अखियों की नींद मैंने फूकों से उड़ा दी, गिन गिन तारे मैंने उंगली चलाई है। जिंद सोनिया ने के तले है, आजा जरीवाने नीले आसमान के तले है, जय हो। নিখিল বলে টিএস লেখছে পানি খাবে, তো আমরা আগত আছি, পানি আনি খাওয়া হল। আমার গাড়ি পানি পানি আগমনী আছে বর্তমান। ফাইনালি আমরা আসি গেলাম ছাগলিয়া একদম থানার সামনেতে। তো এটি সবার এই স্টপেজ। তো যাই হোক, সব বাইক গেলে সাইড করে আছে, গাড়ি সাইড করে আছে, আসি একদম শরবত মানে খোয়াই স্টার সবারে, সবাইকে গরম লাগছে সেই কারণ সবাই রোহিত রাইড করে আসিল। তো সবাই শরবত নিয়ে আসে, এটি তো 1200-1500 মানুষের আয়োজন করছে। তো এই ব্যাগে নিয়ে আসে খিচড়ি, তো আর রুমের ভিতরে পাক করে আছে। তো চলো আমি তোমাকে খিচড়ি দেখাম কেমন করে খিচড়ি বানাইছে আর কি। তো দেখো সবাই একদম ভিড় লাগে গেছে, এটি এটি খিচড়ি নিয়ে আছে সবাই, মিহিদা। হ্যাঁ, তো যাই হোক, এটি দেখো খিচড়ি সবাই নিয়ে আছে, এই রৈদত পুরে একদম ঘামি টামি সবাই খিচড়ি নিয়ে আছে, রৈদতে খাওয়া দাওয়া করবে আর কি। তো ভোগ লাগছে যেহেতু রৈদ টোদ মানবে না গাইও, সবাই রৈদত বসে খাওয়া লাগছে। যাই হোক, তো ভোগ তো আমাকেও লাগছে। তো এলা আমি তোমাকে দেখাম আর কি খিচড়ি কুটি বানাই আছে। তো এটা একটা গড়িয়া মড়িয়া দেশের মানে ক্লাব আর কি, আমার অফিস। তো হ্যাঁ ভাই, তো যাই হোক, এই পাকোয়ানি নিয়ে এসছি আমরা সবাই, এই যে পাকোয়ানি পুরো বানিয়ে আছে খিচড়ি।
তো বাইরে একদম পুরো রোদ, গরম গরম, একদম পুরো ভিড়, পুরো খেয়ে আছে সবাই। তো আমরা ভাবলাম যে না এডি ফ্যানের তল আছে, ফ্যানের তল পুরো একটু ভোগ লাগছে বলে একদম আগমনীতে পুরো মারি দিছি খিচুড়ি বাটি। কেমন টেস্ট জরা? বেশ মজা। হ্যাঁ কেমন? তামাম বলে বানাইছে। আমরা যেবারে খাইছাম ওইবারে মানে স্বাদ হইছে। বাইরে ইয়ার আগে তো হাস খেলাম। আসাম মোড়তে হয় কিন্তু আমার কাছে গড়িয়া মোড়িয়া থেকে। হ্যাঁ গড়িয়া মোড়িয়া থেকে আসাম মোড়ের গড়িয়া মোড়ের থেকে এই খাওয়াটা দিছে। তো যাই হোক বহুত গুড টেস্ট হইছে। ভাই ভাই কেমন? রামদনি এই আমার রামদনি রামদনি বহুত ভাল টেস্ট বানাইছে বলে ধন্যবাদ। সুস্বাদ্য খাওয়া বানান জন্য খিচুড়ি। তো যাই হোক এলা আমাকে ভালো লাগছে, তাহলে খেয়ে নেই। ভিডিওটা কাটেন না, ভিডিও দেখে দেন। তো খাওয়া দাওয়া হল, খেসি বহুত ভাল টেস্ট বানাইছে। তো এলা নিখিলের সাথে সবাই খাওয়া ব্যস্ত। আমি সম্বর্ধনা জানাম মাননীয় নিখিল দাক। মই ভিডিও উঠে আছো, ফটো আছো। সম্বর্ধনা জানাবো নিখিল দাক, আমার সভাপতি মাননীয় আসন্ন হক ডাঙরিয়া। ধন্যবাদ। ইয়ার লগত এতিয়া আমি মাননীয় নিখিল দার পৰা দুই এখাৰ শুনিম। মানে এত মানুষক মানে খুৱাইছে আর কি, মানে কি কইম আর। তো নিখিল কহ কিছু কহ। তো যাই হোক, এই যে আমার আসাম মরের ভাই বন্ধুরা আমাক বহুত রেসপেক্ট করিল, বহুত একটা সম্মান দিছে। হাজার হাজার বার সম্মান খাইছে, বহুত বেশি হয় নাকি? বহুত মানুষক খুৱাইছে, এতগুলো মানুষের অ্যারেঞ্জমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। আমার অন্তরের তরফ থেকে বা অন্তরের ভিতরে থাকি ধন্যবাদ। তো যাই হোক, এই যে আমার ভাই বন্ধুরা ঢেলে আছে, আমাক মাঝে মাঝে প্রায় ডাকে, মানে ইনভাইট করি খেলে। এরা কত হাস কইছে খেলা স্যার? একদম বহুত বার, একবার নয় তো বহুত বার। তো যাই হোক, এইবার খিচুড়ি খোয়াল, এটাও অল্প ইউনিক হচ্ছে, কত আর হাস খামো। তো যাই হোক, ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আর ভিডিও শেয়ার করে দেন। তো আসলে এতটুকু।